বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। নওগাঁ রানীনগর উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাজমণ্ডল শিক্ষকের হাতে আহত। নওগাঁ থেকে তথ্য ও ভিডিওচিত্রে আমাদের সহকর্মী রায়হান আলীর পাঠানো ডেস্ক রিপোর্ট। নওগাঁ রানীনগর উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাজমণ্ডল পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম রাজকে বেঞ্চের ওপর পানি ফেলার কারণে শিক্ষক মান্না এবং উদয় বেত দিয়ে 1-20 রাজের পিঠে মেরে আহত করে। টিফিনের সময় স্কুল থেকে বাড়িতে গেলে রাজ অসুস্থ হয়ে পড়ে। তখন তার বাবা শহীদুল ইসলাম তার ছেলে রাজকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, তাকে ভর্তি করে পুরুষ ওয়ার্ডে রাখে। শহীদুল ইসলাম বলেন, থানায় এখনও অভিযোগ করা হয়নি। সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আগামীকাল বসে রাজের চিকিৎসার সকল খরচ দিবে বলে জানিয়েছেন শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। তোমাকে এখানে কে এনে ভর্তি করে দিল? তোমার বাবা কি এখানে আছেন? চাচা আসসালামু আলাইকুম। চাচা, আপনার নাম কি? শহীদুল ইসলাম। আপনি এখানে কেন এসেছেন? আমার বাচ্চাকে মারিতে এই জন্য ভর্তি করতে নিয়ে আসছি। কে মেরেছে আপনাকে? বাচ্চাকে মারছে মাস্টারে। আচ্ছা, আপনার বাচ্চাকে মাস্টারে মারছে, মাস্টারের নাম জানেন? মাস্টারের নাম আমার জানা নেই। কেন মারলো, এটা কি আপনি জানেন? এটা মারছে পানি পড়ালে নাকি, এটা আমি শুনছি। এই শোনার জন্য আমি জিজ্ঞাসা করলাম বাচ্চাকে। আচ্ছা, বাচ্চাকে কখন মেরেছে আর আপনি কখন খবর পেয়েছেন, কখন হাসপাতালে নিয়ে আসছেন? আমি হাসপাতাল নিয়ে আসছি 8:30 আর বাচ্চাকে মারছে 11:00। আচ্ছা, 11:00 মারছে, আমার ভাই বইয়ের কাছে ফোন দিছে মাস্টারে। বাচ্চা যখন ক্লান্ত হয়ে পড়ছে তখন দিতে বাড়ি এলে আমাকে ভয় করছে না, আমি বাড়িতেই আছি, ভয় করে। আচ্ছা, এখানে ভর্তি করার পর কোনো ফোন বা আপনি কোনো হুমকি কেউ দিয়েছে? না, হুমকি এখনো কেউ দেয়নি। কালাম মাস্টারের মতো মাস্টার আছে, বলছে বাবা আমরা একটু তোমার সমাধান করার চেষ্টা করেছি, তোমরা কোথায় গেছো? আপনাকে কোনো টাকা দিয়ে বা কোনো প্রলোভন দেখাচ্ছে এরকম? না, টাকা দেখুন কোনো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর আপনি এটা কি কোনো বিচার চান? আমি বিচার এর জন্য পাঠ। আপনি কি বিচার চান? বিচার, সূক্ষ্ম বিচার আমাকে করে দেবেন, যে বাচ্চাকে মারিছে এই বিচারটা আমাকে করে দেবেন, এটাই আমার আবেদন। আচ্ছা, আমি একটা কথা বলি, টিচাররা তো মানে ছাত্রদের একটু শাসন করতে পারে না? যদি আমার বাচ্চা যদি শিক্ষার শাসন করতো জি, তাহলে আমি মেনে নিতাম। 1-5 বাড়ি দিই, কিন্তু 1 বাচ্চাকে 28 বাড়ি দেওয়া তো সম্ভব না। দেখেন আপনি, 28 বাড়ি মেরেছে, 28 বাড়ির জায়গা 22 বাড়ির গণনা আছে। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ।